হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই আগে চা না খেলে কিন্তু কোনো কাজেই মন লাগে না। তো আমি প্রথমেই একটু লিকার চা খেয়ে নিচ্ছি, সঙ্গে নিয়ে নিয়েছি দুটো টোস্ট বিস্কুট। তবে বলে দিই, চা খাওয়ার আগেই কিন্তু আমার বাসি কাজ সারা হয়ে গেছিলো, তো তারপর আমি চাটা খাচ্ছি। কারণ চা খাওয়ার পরেই আমাকে মেয়ের জন্য তাড়াহুড়ো করে মুড়ি খাবার জোগাড়টা বসাতে হয়। ও একটু সকাল সকালই মুড়ি খেয়ে নেয়। কলাই সেদ্ধর কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি এদিকে হাঁড়িতে তেল বুলিয়ে নিচ্ছি। এটাতে আমি এখন ভাত বসিয়ে দেবো, কারণ খুব বেশি বেলা হয়ে গেলে উঠোনে রান্না হবে তো ভাতটা, তো রোদে প্রচণ্ড কষ্ট হবে। আর এইরকমভাবে কেন তেল দিয়েছি বলো তো? উনুনের আগুনে হাঁড়িটা তো অনেক বেশি কালো হয়ে যাবে, তখন মাজতে খুবই কষ্ট হবে। কিন্তু এই তেলটা বোলানো থাকলে এই মাজাটা খুব একটা কষ্ট হবে না, কালোটা মানে কালিটা তাড়াতাড়ি উঠে যাবে। আর এটা আমার খুব খারাপ অভ্যাস, প্রতিদিন এই যখন জামাকাপড় ভিজানো হয় তখনই আমি জলের বোতলগুলোকেও একবার করে সার্ফ দিয়ে দিই। তাহলে কি হয় বলো তো, বোতলের ভেতরে যে গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায়, আর বোতলটাও পরিষ্কার হয়ে যায়। ওদিকে তো উনুনে জলটা বসানো হয়ে গেছে, তো জলটা গরম হয়ে এসেছে, তাই আমি এখন ভাতের চাল বার করে নিচ্ছি। আর দেখো, ভালো করে ভাতের চালটা ধুয়ে নেওয়ার পর হাঁড়িতে দিয়ে দেবো। জানো তো, গ্যাসের থেকে কিন্তু উনুনে ভাত রান্না খুব তাড়াতাড়ি হয়। তবে এখন কাঠগুলো একটু জল পেয়ে রয়েছে, তো তাই একটু ধোঁয়া হবে বেশি, তবে একবার ধরে গেলে আর কিন্তু চিন্তা নেই। দুদিন টানা বৃষ্টি হবার পর যখনই দেখা যায় রোদের মুখ, তখনই আমার মনে হয় প্রত্যেকেরই কাঁচার ধুম বেড়ে যায়। আর আমার মনে হয় এখন প্রত্যেকেই জামাকাপড় একবার গায়ে দিলে সেই জামাকাপড় আর দ্বিতীয়বার কেউ পরে না, মানে সেটা যতক্ষণ না কাঁচা হয় সেটাকে আর পরা হয় না। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো সব মায়েরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, তাই কাছাকাছিটা একটু বেশিই হয়ে যায়। তো আমার ঘরেতে ছোট বাচ্চা না থাকলেও মেয়েটা তো রয়েছে, তো আমিও যতটা পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরানোর। আর এদিকে দেখো, তোমাদের দাদা সবজি নিয়ে চলে এসেছে। আজকে সেরকম কিছু সবজি নিয়ে আসতে আমি বারণই করেছিলাম, যেহেতু মঙ্গলবার নিরামিষ, তাই কুমড়ো, ঝিঙে আর টমেটো নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো, যে লেবুগুলো দেখছো, কাগজি লেবু, এগুলো কিন্তু কেনেনি, এগুলো হচ্ছে আমার মামা শ্বশুরের গাছের লেবু। মা আগের দিন বিকালবেলাতে গিয়েছিল মামাদের বাড়িতে, তো সেখানে পেরে মাকে দিয়ে পাঠিয়েছে, তো আমি এগুলো সব এখন ফ্রিজে ভরে দেব। এই গ্রীষ্মকালে কিন্তু ফ্রিজের কাছে দাঁড়াতে খুব মজা লাগে। ফ্রিজ খুলে যে ঠান্ডা হাওয়াটা বেরিয়ে আসে ওটাতে দাঁড়িয়ে থাকতে মনে হয় দাঁড়িয়েই থাকি, মানে ওখানকার যে ঠান্ডাটা সেটা শরীরটাকেও পুরো ঠান্ডা করে দেয়, বেরিয়ে আসতে মন চায় না। তো দেখো, ফ্রিজটা পুরো প্যাকড আপ হয়ে রয়েছে নানান ধরনের জিনিসে, কী যে ভরা থাকে নিজেও জানি না, কিন্তু দেখি ফ্রিজ পুরো ভর্তি। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর মেয়েটাকে খেতে দিয়ে দেবো। আর তার আগে ওর বাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু তখন মেয়েটা খায়নি। আজকে কি হয়েছে জানি না, সকালবেলায় বললো আমার ভালো লাগছে না, খাবো না, তো আমি এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি। কলাই সেদ্ধ করেছিলাম বললাম তোমাদেরকে আগেই, আর ওই কলাইতেই না একটু পেঁপে দিয়ে দিয়েছিলাম, বাজারে একটু পেঁপে পড়েছিল তো সেটা দিয়ে দিয়েছিলাম। আর ও খুব একটা কলাই সেদ্ধ পছন্দ করে না বলে কালকে বিকালবেলাতে একটু কুমড়োর তরকারি করা হয়েছিল, তো সেটাও রাখা ছিল। তা ওকেও দিয়ে দেওয়ার পর আমি ওর সাথেই একসাথে বসে মুড়িটা খেয়ে নিচ্ছি। সকালবেলাতে খুব একটা ওর সাথে খাওয়া হয় না, তো মেয়েটা ওই জন্যই মনে হয় বারবার বলে, মামনি তোমার সাথে খাবো, তোমার সাথে খাবো, একসাথে গল্প করতে করতে। তো আজকে ওই জন্য ওর সাথে বসেই খাচ্ছি, মানে সেই সময়টা পেয়ে গেছি ওর সাথে খাওয়ার। তো তারপর বাসন ভাসনগুলো সব ধুয়ে নিলাম। আর আজকে জানো তো, বাঁ হাতটা আমার খুব যন্ত্রণা হচ্ছিলো সকাল থেকেই, কী জানি হয়তো শোয়ার দোষে অনেক সময় হয় না, তো সেই জন্য না কলটা টিপতে একটু কষ্টই হচ্ছিলো। তো আমি বালতি করে জল টিপে নিয়েছিলাম, দিয়ে তারপর একটু একটু করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের মেয়েদের তো কোনো কাজের শেষ হয় না কোনো সময়েই, তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ওইদিকে। আর রান্নাটা হচ্ছে আজকে তো বিশেষ কিছু রান্না হবে না, তো ভাবলাম একটু এই যে ঝুড়িটা এটা একটু পরিষ্কার করে নিই। এটা কিন্তু আমার মেয়ের ছোটোবেলাকার খেলার ঝুড়ি, এটা দিয়েছিল ওর বড় পিসি, আর এর একটা ঢাকনা ছিল, ঢাকনাটা কোথায় হারিয়ে গেছে হয়তো। তো এখন আমি এইটার মধ্যেই সমস্ত সাজের যে বডি স্প্রে টডি স্প্রেগুলো থাকে সেগুলো সব ওর ভেতরেই রেখে দিই। আর যেহেতু মাটির ঘর তো, তো একটু ধুলো বেশি পড়ে, তো সেই কারণে প্রায় এগুলোকে মুছে মুছে পরিষ্কার রাখতে হয়। আর এই দেখো, এটা একটা পেন্সিল বক্স, এটা দিয়েছিল আমার মা, ওকে নিয়ে গিয়েছিল, মা বাবা দুজনেই গিয়েছিল
গিয়েছিল বোলপুর বেড়াতে, সেই বোলপুরের মেলাতে মেয়েটাকে এটা কিনে দিয়েছিল। তো সব জিনিসই এখন আমারই কাজে লেগে যায়, ও খুব একটা ব্যবহার করে না এসব, তো এগুলো সব আমি এখন গুছিয়ে নিলাম। আজ আমি দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে দেখো মুগ ডাল করছি আর অন্যদিকে মোচা। মোচাটা বেশ কয়েকদিন আনা হয়েছিল কিন্তু করা হয়নি, ভেবেছিলাম মোচা চপ করব কিন্তু সে সময় আর হয়ে উঠল না। তো আজকে নিরামিষ মোচা রান্না করেছি, মোচাটা আমার রান্না প্রায় হয়েই এসেছে আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর নিরামিষ মোচার তরকারি কিন্তু ঘি দিয়ে গরম মশলা দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই মোচাটা মোটামুটি ভালোই বাসে। আজকে জানো কি হয়েছে, ও আবার এক ট্রে ডিম নিয়ে চলে এসেছে কোথা থেকে, আজ যে মঙ্গলবার সেটাও কিন্তু ও প্রায় ভুলেই গেছিলো, তো সেই জন্যই হয়তো নিয়ে চলে এসেছে। তো অসুবিধা কিছু নেই, এগুলো এখন আমি সাজিয়ে নিয়ে ফ্রিজে ভরে দেবো, তাহলে ভালো থাকবে, বেশ কয়েকদিন থেকেও যাবে, কারণ এতগুলো ডিম তো আর একসঙ্গে খাওয়া সম্ভব নয়। আর বোতলগুলো দেখো, আমি যেগুলো সে ধুয়ে নিয়েছিলাম সেগুলো সব রোদে দিয়েছিলাম একবার, তো বোতলগুলো এখন শুকিয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। আর এই যে ড্রাম দুটো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মুড়ি রাখা থাকে, তো মা এগুলোকে ধুয়েছিল আর বললো জল ঝরে গেলে তারপর তুলে নিতে, তো এখন মনে হচ্ছে জল ঝরেই গেছে তাই আমি তুলে নিলাম এগুলোকেও। দেখতে পেয়েছো আমাদের শেরু, উনি ওই ঘরে ঘুমাচ্ছিলেন, তারপর হয়তো একটু হিসু বা পটি কিছু পেয়েছে সেই জন্য হয়তো বেরিয়ে এসেছে। আজ কিন্তু রোদটা প্রচুর উঠেছে, মানে ভাদ্র মাসের শেষে যেরকম রোদ ওঠে না সমস্ত কিছু রোদে দেওয়ার মতো, সেই রোদ উঠেছে। আর যেহেতু জল হচ্ছিলো তোমরা জানো, তো কিছুদিন ধরেই বালিশ টালিশ রোদে দেওয়া হয়নি, আর কেমন একটা সোঁতা সোঁতা গন্ধ লাগছিলো, তো সেই জন্য আজকে আমি সব কিছু রোদে দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম আজকে একবার পরের যা জামাকাপড় রয়েছে, প্যান্ট রয়েছে, সেগুলো সব ভাদ্র মাসে আগে মারা দিত যেরকম রোদে জামাকাপড়, তো আমি ভেবেছিলাম ওরগুলোকে আজকে রোদে দিয়ে দেবো, কিন্তু হয়ে উঠলো না, মানে অনেক কিছু কাচাকুচি হয়ে করা হয়ে গেছিলো, তো তার ফাঁকা ছিল না, তারপর তোমার পাঁচিলটাও ফাঁকা ছিল না, তো সেই জন্য আর কিছু রোদে দেওয়া হলো না। তাই এখন ওই জিন্সের প্যান্ট আর ওর গেঞ্জি যেগুলো কাঁচা হয়ে গেছিলো সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। গোছানো হয়ে গেলেই মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, এরপর আমি স্নান করতে যাব, আর রান্না তো ওদিকে প্রায় হয়েই এসেছে। তো দেখো এখন আমি স্নান করে চলে এসেছি আর একদম ভাত খেতে বসে পড়েছি। আর কি দিয়ে ভাত খাচ্ছি বলো তো, মুগ ডাল, মোচার তরকারি, কুমড়োর টক, শাক ভাজা, ব্যাস আর কিছু না। তো ভিডিওটা চলো আজ আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।